তো সিলেটের এক ভাই 7 বছরের সংসার, হঠাৎ করে তাইন হুনন তাইনর বউ লন্ডন আইছেন। লন্ডন আইবার 2-3 দিন আগে তাইনর বউ কইছেন যে আমার 3-4 দিন ফোন পাইতাই নাই, আমার ফোন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এর বাদে আসলে ঘটনাটা কি তো হইছে বিস্তারিত হুনকা ভিকটিম বাইটার গেছে তা কিনার। আমি আসলে ভিডিওটা বানানির একমাত্র উদ্দেশ্য হইল, আমি জানি ম্যাক্সিমাম হইল গেড়ে আমার ভিডিও অকল বই নাই নকলে দেখুন। আর এই সমাজের একজন মহিলায় কিন্তু 10 জন মহিলারে নষ্ট করে, আবার একজন পুরুষে 10 জনরে নষ্ট করে। আমরা সমাজটার কোনাননিয়া পৌঁছাইছি, আমরা পুরো গলা দিয়ে কই আমরা সিলেটে, আসলে সিলেটে আমরা কোনাননিয়া পৌঁছাইছি, আপনারা তো দেখরাও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো কা ইনশাআল্লাহ পরে মাতম। আমার আমার বাড়ি গ্রাম হিনাঙ্গন পুরোলা ইউনিয়ন বেতকুনা। আমার গ্রীষের বয়স হয়েছে 18 বছর। বিয়া করছি আমি 2017 সালে গিয়ে বিয়া করছি লামাখাতি লালারগাঁও জালালাবাদ থানা। এই ডিসেম্বরের 1 তারিখে বুঝছেন ভাই, ডিসেম্বরের 1 তারিখে আমার বন্ধা কইছে এই আমার শ্বশুরের মোবাইল দিয়ে বলতেছে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইল অফ হয়ে গেছে। বলে মোবাইল অফ হয়ে গেছে, মোবাইল আপনি ঠিক করা হবা। ওই যে ঠিক করা দিয়েছে কইয়া বালা বড়া মাইকা আমার শ্বশুরের মোবাইল দিয়ে বোন খাইটা শ্বশুরের মোবাইল আমার বরফ মারিচ্ছে। আমার বউ আমার শ্বশুরের মোবাইল দিয়ে সাথে বরফ মারিচ্ছে, হোয়াটসঅ্যাপ হয়ে মোট বরফ মারিচ্ছে। মারার পরে আমি ফোন দিই কোন নম্বরে ফোন জানা, সব নম্বরে বরফ মারা। আমার 7-8টা নম্বরে ফোন মারা বরফ মারা, 7-8টা দেশে আছে ওর নম্বরে বরফ মারা, আর বাসাতে আসলে মামাওর ওর নম্বরে বরফ মারা। মানে ফোন দিই কোন নম্বরে ফোন জানাবে দিলে আমার সালারে ফ্রান্স দিলাম ফোন। আমার গ্রীষ তোমার সাথে গ্রীষ লিগেল ফ্রান্স কাম করে, আমি ওরে গ্রীষ কাম করাইছি, লিগেল লাইছি, কন্ট করে সব কিছু আমি করছি। পরে ওরে ফোন দিলাম, ও ফোন ধরে না ফোন ধরে না। পরে পরের দিন ও ফোন করাইছে, কইলাম যে তোর আবার মোবাইল বদ্ধ হয়ে গেছে, এখন কোন নম্বরে ফোন জানা, আর আমার আমার শ্বশুর নম্বরে তো বরফ মারা। কত আমি ফোন করে বুঝতেছি জানতেছি কইয়া আমার আর এদিন আমি ফোন দিছে না। পরের দিন তারে ফোন দিই ফোন ধরে না। এর পরের দিন যাই ফোন ঘুরাইছে, ঘুরাইয়া কয় আমার আপা তো লন্ডন গেছে। বলে কি তাও লন্ডন গেছে, আন্দো আস্তা হইবে লন্ডন বলে লন্ডন গেছে গে। বলে তো মিথ্যা কথা বলছে, আমি বলছি আমি তো মনে করছি শালা ছোটো ভাই মজা করতেছে। কয় না তুমি তুমি বিশ্বাস করা কীরকম? বলে বিশ্বাস আমি কীরকম করবো, কয় তো আমি ছবি দিতেছি। পরে দিছে লন্ডন থেকে ছবি, ছোটো আমার ছোটো ভাই উঠা শালা ওর লগে আমি লন্ডন ছবি উঠাইছি, এটা ছবি আমি সারজি আসছে মাডান উপরে দেখি আমি বিশ্বাস করছি। দেখার পরে বললাম যে তোরা জিনিসটা করলে আমার বইয়া করলে না, কয় আমি জানি না এগুলা। আমার ভাই সুরোটা করছে লন্ডন ও নিছে। পরে ওর ভাই সুরোটারে ফোন দিই ফোন ধরে না। পরে ও ফোন ঘুরাইছে, ঘুরাইয়া বললাম ওই 10 দিন ধরার পরে ঘুরাইছে ফোনও ঘুরানি। পরেও আমার বলতেছে আমি আপার লন্ডন আনছি, আমরা আমার কইতে আছে না এরকম এরকম করলে। কয় আমি তোমার কী হইব, তোমার কিতাব হবে, আমার বই আমি লন্ডন আনছি, তোমার একবার কী আছে? বলে এটা কিতাব আছে আমার বউতুরা নিবে, আমার কইবে না সারানো না কিছু না জালবে জাল না কিচ্ছু না। কয়ার এটা আমি জানি না, আমার বোন কে আনছি, এখন তুমি তোমার বললাম তুই একটা মিটার মাথা কয় আমি মাথাই মোনা মাত্র ও মাতবো না, আমি মাথাই মোনা। জি না কোনো ব্যাঙ্গা না, ব্যাঙ্গা হইলে আমার ফোন হইলেও হয়নি। যদি এই 1 তারিখে ফোন হইলে আমার কইছে মোবাইল নষ্ট হয়ে গেছে, ও হয়ে গেছে 7 তারিখে লোন গেছে গিয়ে আমার ফোন হইলে কইছে আমার ঘরের মোবাইল দিয়ে আর কোনো খবর নাই, কইয়ে বরফ মারিচ্ছে, কইছে আমার মোবাইলও হয়ে গেছে, আমারটা দিয়ে কথা কইতেছি বালা বড় একটা আমার বরফ মারিচ্ছে। এরপরে 7 তারিখে আমি খবর পাইছি লন্ডন গিয়ে পৌঁছে গেছে, যেদিন বিদায় হয়ে যায় 1 তারিখে বিদায় হয়ে গেছে, 1 তারিখে আমার ফোন দিছে, আমার বলছে ফোন খাটিয়া বরফ মাইরা ওর ইয়ার আমার 7 বছর হয়েছে ওর সাথে বিয়া হওয়ার পরে আমার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, বা এনতের লাগের সাথে কোনো ওজন নাই, আমার আলাদা হয়েছে। আলাদা হওয়ার পরে আমি টাকা টাকা জমা আছি বর গেছে, আমি সিগারেট জাগা লইমু 20 লাখ টাকা জাগা লইমু, এই টাকাগুলা সোনা সয় করি, আর আমার লোকের সামু সারাসারি নাই কিছু নাই। ওর মইয়ে বলতেছে ফোন কইয়া বেটা দি বউ বানাই নিছে লন্ডন, নেওয়ার পরে ওরম বলতেছে টেকা আমি আমার সারানটা তুমি আমার বাগনে সারান দিব, তুমি সারান দিলে আইও, আর আমার বাগনে তোমার তো করে কাম করে আমার তো টেকা দিব, আমি তোমারে দিব। বলে আমি এরা সারান দিবো কইলা, আমি সারান দিব না, তোরা সারান দিলেও আমি সারান দিব না, আমার টেকা আছে না। হইলে আমি 7 বছর সংসার করছি ভাই, 7 বছর সংসার করছি, ও যে সময় যারা চাইছে এটা দিছে, আমি যে সময় যারা কইছি হিন তো দিছি টেকা দিছি, 7 বছর যারা যারা যোগ করছি টেকা আমি বাড়ি করে দেয় নাই, বাড়ি করে আমার লেনদেন আসছিল না, বাড়ি করে সম্পর্ক আমার নাই। ওর কাছে টেকা টেকা দিছি, ওর অ্যাকাউন্টে টেকা রাখছি, ওর কাছে টেকা রাখছে, আমি জায়গা লইমো সিলেট সম্পূর্ণ প্রথমত চলছি, সম্পূর্ণ যা চাইছে ও পিনছে, যা খাইছে ওরা আমি খাওয়াইছি, এখন আমার 7 বছর।
সম্প্রতি কিন্তু আপনারা সকলেও দেখরা যেন মা বাফরে অনীহা করেন, মা বাফরে দেখতে পারেন না, মা বাফর প্রতি মানে সন্তানর যে একটা অবহেলা সমাজও কিন্তু আস্তে আস্তে একটা বাড়ি গেছে। আজকে এই বাইটার ভিডিওটা দেখার পর অতটুকু ক্লিয়ার হয়েছে জিনিসটা, যেন তাইনোর বিয়ার বাদে তাইনোর বউর ষড়যন্ত্রের কারণে তাই তাইনোর ফ্যামিলির আর কোনো খোঁজখবর নিতে পারছেন না। অর্থাৎ তাইনোর যে ভাই আছে বা ভাই বান্ধব জ্যেষ্ঠ হই না কেনে তারার লগে তানোর সম্পর্ক আসিল না। তাইন যেতেও ইনকাম করছেন, 7 বছরের সংসারও সব ইনকাম তাইনোর বউর গেছে দিছেন। আর বউয়ে কইছে যেন আমি তোমার লাগি জাগা কিনমু, বাসা বানাইতাম। হইয়া হইয়া তাইন ইবাই দি তো জামাই ঠেকারে কামড় লাগাইয়া আরো বেটার গেছে হেঙ্গা বইয়া ও বেটারে লইয়া তাই লন্ডন আইসন স্বর্গর মাঝে বসবাস করতা। আর কেন তাইনোর পুরা ফ্যামিলির একটা চক্রান্ত যেটা তো বাইর কথায় ক্লিয়ার হয়ে গেছে, বাট বেটি তো গাদ্দার একটা তো ক্লিয়ার হয়ে গেছে। আপনারা সকলেও এই ভিডিও দেখার বাদে বুঝি লাইছেন, বাট আমি অতটুকু কইতাম চাই যেন ইজাত মহিলা অকলরে আল্লাহ যে কোনানো স্থান দিবা একমাত্র আল্লাহ সারাকেও কইতে পারত না। কারণ একজনের আমানত রে কিয়ানত করিয়া ই মহিলাটাই মানে বর্তমান জামাই থাকা অবস্থায় আরো জনের গেছে হেঙ্গা বুইয়া আইয়া তাই মানে অবৈধভাবে সংসার করা, এটা তো আসলে হারাম সম্পর্ক হয়ে গেল। কারণ অলরেডি তোমার একজনের গেছে বিয়া হইছে, তোমার সংসার আছে, এই জায়গায় তোমার মানে কোন সাবাসে আরো বেটার গেছে গেলাই গি মাখেমনে কিতা আসলে বুঝি না। একটা আরো একবার প্রমাণিত হইল যেন আমরা ইসলামিক নলেজের অভাব, আমরা এখন পর্যন্ত মানে দুনিয়া খাইবার লাগি পাগল হয়ে গেছি। আমরা এবো আমরা হুঁশাইরাম না যেন আমরা যেন কই বড় যাওয়া লাগবো, আমরারে মরা লাগবো। আর যে বা যারা ইতা জিনিসও তানরে সাপোর্ট করছেন আল্লাহ জানেন ইতা মানুষ সকলের দশাটা কি তৈব। আর এই বাড়িটার ফয়লা নম্বর মিস্টেক হইল যেন মা বাপটা কিন্তু বড় দুনিয়া তার কোনো কিচ্ছু নাই, টেকা যদিন জমাই তাই রে ভাই তুমি তোমার মা বাপর কাছে জমাইলাই না কেনে। বালা কথা মা বাপেও মাঝের মধ্যে হয়তো চোখ বদলাইয়া অন্য অন্য সন্তানক লরে দিলাইন বা তারার লাইফ গড়ার চেষ্টা করিলাইন, মানলাম তারারও মিস্টেক হয় মাঝে মাঝে, বাট আপনি তো আপনার কাছে সেভিং রাখতা পারতাম। আপনার কিতা কোনো অ্যাকাউন্ট আছিল নানি বাংলাদেশও কিতা আপনি চাইলে পারতা নানি যেন একটা ইসলামিক ব্যাংক কো অ্যাকাউন্ট খুললা, কেন আপনি আস্তা ইয়র লাগি কয়েক বছরের লাগি একটা ফিক্সড ডিপোজিট করিয়া তৈতা। আপনি হল্লা কিতা যে না নি বউ ফাইবা জীবনে এমন সুন্দরী বউ যেন একবারে সকলতা দিলাই, এমন কিতা আপনি আপনার মানে ভাই বান্ধবর লগে সম্পর্ক ছিন্ন করিল্লা। আপনি কিতা জানেন না নি যেন ইসলামে কইছে যেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ইতা আল্লাহ তারারে বালা পাইন না, তা এটার লাগিও আল্লাহর দরবারও কঠিন জবাবদিহিতা দেওয়া লাগবো। অথচ আমরা কিতা করলাম, আমরা সামান্য দলা এক বউ ফাইলাম, ফাইয়া ই বউর টেঙ্গ সকলটা লুটাই নিলাম, মা বাপ ভাই বোন সব রে আমরা আসলে ভিন্ন বাসিলাম। হাই রে ভাই এনকল আমি একজন নারী হইয়া আসলে আপনারারে কইরাম দিককার আপনারা রিতা জীবনের যারা আসলে বউর ফাওয়ার মাঝে সকলটা লুটাই লাইন। আমিও জামাই লইয়া সংসার করি, আমি কোনোদিন আমার জামাইরে কইতাম না যেন আমার ফাওয়ার মাঝে না সকলটা লুটাইয়া দিলাম। কারণ তোমার হক আছে, তোমার উপরে তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকলোর হক আছে, তুমি তারার হক আদায় করো, তোমার পরিবারেরও হক আদায় করো, বউ বাচ্চার হক সবটা মিলাইয়া তুমি জীবনটারে মেনটেন করো। আমার কথা অতটুকু, আমি ই গাদ্দারি সেনে করতাম যেন আমার জামাইরে শুধু আমার নামে রেজিস্টারি কইরা লিখকে আনি লিতাম, আর দুনিয়ার সকলের কথা বেটাই বুলি লাইত। এমন মহিলা সকলরে আসলে আমি ধিক্কার জানাই পার্সোনালি, আমি জানি আমার ভিডিওটা আজকে অনেকই খারাপ পাইবা, আমি আসলে একটার লাগি কোনো আফসোস নাই আমার। আমি বরাবরও একটা জিনিস কই যেন ইউটিউবও তাকমুনি না থাকতাম না একটা ফিউচারে আমারে কইয়া দিব, বাট আমি উচিত মাইতা যাইমো সৎপথে মাইতা যাইমো। আর বললেন তো যে জিনিসটা কররা আমি মানে সারপ্রাইজ যেন সামান্য লন্ডনের লাগে বাংলাদেশও এখন পর্যন্ত যে সেদিন কু আইসি বাংলাদেশ তাকিন গিয়া হলিডে করিয়া আমি যে জিনিসটা দেখলাম যেন গড়ে গড়ে এখনও মানুষে ILTS করে, এখনও মানুষ আসলে আশায় আছে যেন লন্ডনের ভিসাটা কিলা পাওয়া যায়। অথচ আমরা যে ভিডিও হলো অত মানুষ হকলরে সচেতনতা দিলাম বা আমরা লন্ডনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বুঝাইয়া কইলাম, তারার কিন্তু মানে একটারে মনে হল যেন আমরা ডং করলাম বা আমরা মিশা মাত্রাম। এনিওয়েজ যারা আইসন তারা তো পরিস্থিতি বালা করি পর্যবেক্ষণ কররা, তো সেও আছে ঠাই ফাইছেন আত্মীয় স্বজনকলে হেল্প করছেন সব তাই মিলাইয়া তোরা সেট লইছেন, বাট ইদেশও যে একটা খেল খেলাইছে গভর্নমেন্টে যেন
খাম নাই কেয়ার বিষয় মানুষে আনছে আনার বাদে ওখন কিতা খাম দিমুনে দিমুনে কইয়া খামও নাই কোনো কিচ্ছু নাই মানুষে গড় ভাড়া দিত কই থাকিন খানি খরচ কই থাকিন আনতো ইভেন গত কালকে একটা নিউজও দেখলাম যে একটা বাঙালি পরিবার আমরা সিলেটরও তারা এক সপ্তাহ ধরে রোজা রাখরা খানি নাই তারা গর তখন হয়তো বা অনেকে কইবা যে নত বাঙালি অকল থাকতে এখানে বাঙালি আরো বাই বইনে উফাস থাকতা আসলে সিলেট যে সময় আপনি বাসা ভাড়া কই দিয়া যাইবা দেখবা যেন আপনার দরজাটা লাগাইল কান্দার বাসার দরজাও লাগাইল খেউ খেউর আসলে খবর হিলা জানেন না নিবার টাইম নাই আর একটু হইল লন্ডন একটু হইল গিয়ে এমন একটা দেশ যেখানে কান্দার গরুর মানুষ মরলেও যদিন হে আইয়া আমরার দুয়ার মাইরা না কয় যেন আমার অমুক মারা গেছেন তে কোনো লাখানি জানার কোনো উপায় নাই ও জায়গাত খেয়ে কোনানো উপাস আছে খেয়ে কোনানো কষ্টে আছে একটা একমাত্র তারা যদিন মুখ না কুলন কোনো সময় কেউ জানতো না তো অতটুকু কইমু যে লন্ডনের স্বপ্নর যে হরিণটা দরবার লাগে আপনারা সুইটে আইরা একজনে আরজনের লগে গাদ্দারি করি আইরা ও বইনটা যে আইলা জামাই তো ইয়ারক পেটার গেছে হেঙ্গা বইয়া আসলে পরিণতি পরিস্থিতি কতটুকু ভয়ঙ্কর হইতে পারে এটা আসলে সময়ে কইয়া দিব আমি খালে দায় খোয়া লাগতো না কিংবা অন্য কেউ খোয়া লাগতো না ই লন্ডন কিন্তু আগের লন্ডন রয়েছে না এখানে যারা অনেক বছর আগে আইসুন এরাও সাফার কররা যারা নয় আইসুন এরা তো মানে কষ্টর কোনো সীমা নাই তো অতটুকু কইমু যে গাদ্দারি যেনে গোবন খোল্লায় কইবরও তো যাওয়া লাগবো এই সময় কিতা তুমি ই যে বিচারার অতটা পয়সা মাইরা খাইলায় বা গাদ্দারি করিয়া আরো বেটা লইয়া ইল্লায় মরার বাদে মানে ইটার জোয়াক কিলা দিবাই জানি না হয়তো তোমার গেছে জোয়াক আছে লাগি তুমি অত বড় সাবাস করতাই পারছো বাট আমি অতটুকু কইমু কোনো বই নাইতে ইটা সাবাস করিও না একটা জিনিস মনে রাখো যে দিন শেষে আমরার গন্তব্য হইল কইবর আমরা মনে করলাম যে দূর যা অমুক মরে গেছে তমুক মরে গেছে আমরার মরণিতা বহুত দূরই আছে কিন্তু একটা সেকেন্ডর ভরসা নাই একটা সেকেন্ডর নাই আর স্বপ্ন লইয়া তো লন্ডন আইসেন জামাইরে দুকা দিয়া ও যে সমাজের মানুষের সামনে একটা আপনি আজকে হইতে গেলে লাঞ্ছিত হইলা আপনার জামাইয়ে যে উদ্যোগটা নিছেন যদি আমার ভিডিও গোপন শূন্য থাকো আসলে কওয়ার মতো কিচ্ছু নাই তোমারে তোমার অতটুকু কইমু যে ওয়াইট করো ফিউচার অনেক খারাপ কিচ্ছু তোমার লাগে অপেক্ষা করার আর এই বাড়িটার দোষ অতটুকু যে বৌরে সকলতা দিবার দরকারটা কিতা বৌর গেছে সব টেকা দিবার আসলে দরকার কিতা বৌর যতটুকু দরকার যতটুকু হোক যতটুকু পাও না ততটুকু আপনি দেউকা দিয়া বাকি যার থাকে আপনি নিজের লাগি নিজের গেছে সেভ করোকা একবারে যে সর্বস্ব দিলাইলা আর বউ অতটুকু সাবাস ফাইলিল লন্ডন আইলো আপনার টেকা দিয়ে মানে একটা কিন্তু আপনার ভুলের কারণে হয়েছে আপনি যদি বউরে অত টেকা না দিতা দরকার থাকি অতিরিক্ত টেকা পাইয়া মহিলাটাই মনে করছে যেন যায় সুযোগ আমি গিরিশোর বেটার গেছে সেখানে থাকতাম আমি তো এখন যাইমু লন্ডন লন্ডন গিয়া টাওয়ার ব্রিজের সামনে বইয়া বইয়া জামাইরে দইরা লইয়া ফটো তুলমু তুললা দুনিয়ারে দেখাইমু যেন আমি এখন লন্ডনে বাট লন্ডনের যে বর্তমান পরিস্থিতি নানি একটা আসলে অনেক মানুষ আছেন যে লন্ডন ব্রিজের সামনে গিয়া ফটো তুলতেও এখন সরম করে তারা যেন কিতা স্বপ্ন লইয়া লন্ডন আইলাম আর এখন ওই লোটা কিতা আমার লগে ও যে কত মানুষ উফাস আসন কত মানুষ রেল স্টেশনও তাকরা কত মানুষের গরো কানি নাই কত মানুষের খাম নাই মানে ইটা আহা যারি একমাত্র আল্লাহ ফাক সারা আসলে কেউ শুনেন না শুনার মতো নাই তো আসলে লন্ডনের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এর লাগে আপনারা ইলা কোনো উদ্যোগ নিবা না যেন আরকজনের ফিটির মাঝে চুরি মাইরা আপনি লন্ডন আইতা বা আরকজনের টেকা মাইরা লইয়া লন্ডন আইতা ইলা করিয়া আইয়া আপনি তো লন্ডন টিকতা পারতা না কারণ আমার জানা মতে অনেকেই আইয়া লন্ডন থাকেন বাইজ্ঞা ফ্রান্স ইটালি পর্তুগাল ঔতাত গিয়া তারা ওখানে আশ্রয় লইছেন কারণ এখানে তারা টিকার মতো কোনো স্থান নাই লন্ডনের গভর্নমেন্টে এমন একটা মানে পরিস্থিতির ক্রিয়েট করছে আকিল যে একটা হইলে গেলে যেন তুমি তোমারে আনছে ওয়েলকাম আও 30 লাখ টাকা করছি আইসো আওয়ার বাদে এখন কিতা তোমার লিগেলও দিত নাই তোমার কাম নাইতে তুমি লিগে লইবাই কিলার কাম দিব কিলা মাঝখানে কতগু গাদ্দার যে বাড়াইছে যে তারে কয় কিতা দালাল দালাল হকলে তো আপনার কাছ থেকে টেকা টিকো মাইরা খাইলছে আপনারে কইতে কিন্তু তারা কাম দিত তো অতটুকু আসলে দাঁড়াইলো কথা যেন মানে খাম নাই লন্ডন যেতে পারবাই আমরা খালি ভিসা দিয়া দিমু তুমি 30 লাখ টাকা আমরা দিবাই ও অতটুকু আসলে তারা ডিল হয়েছিল তো ডিল অনুযায়ী তো আপনারা লন্ডন আইছেন আমার বাদে ওখান মানে পরবর্তী স্টেপটা কি তৈব একটা মানে অপেক্ষা করো কার দেখো কা কারণ ফইলা ফইলা যারা আইছেন তারা মোটামুটি সেটে লই গেছেন আর ওখান অত বেশি মানুষ আইছেন আস্তা ওয়ার্ল্ড থাকেন আর বিশেষ করে আমরা সিলেট
তখন আসলে আর কোনো কিছু অপশন নাই, হয় দেশ স্যার তার নাইলে টেকা তো মাইর গেল, আর নাইলে কি আর ওর কাম দরতা অতটুকু। বাট যারা গাদ্দারি কইরা এরা এরা আসলে নিজরে মাফ করবো কিলা আমি বুঝি না, কারণ এরা পরিস্থিতি আল্লাহ কতখান ভয়ঙ্কর করবা একটা তারা সময়েও বুঝতে পারবো, কারণ কেউর হোক মাইরা কেউ যদি দুনিয়াত কিতা সুখী হয়ে যেতে পারে না, আল্লাহ তো ফ্রে আছেন সব তা আল্লাহ দেখরা। ভাই বোন তোর অতটুকু অনুরোধ করবো সৎপথে থাকুক আর সহজভাবে জীবনটারে অতিবাহিত করুকা, মানুষের লগে সম্পর্ক সুন্দর রাখুকা, দেখবানে আল্লাহ তালাই পথ পা করিয়া দিবা। যদি নসিব থাকে যে না আপনি লন্ডন আইতা আমেরিকা যাইতা কানাডা যাইতা বা অবস্থান তৈরি করতা, তে আপনি কেউরে লগে গাদ্দারি করা লাগতো না, কেউর টেকা মারা লাগতো না, অটোমেটিকলি আল্লাহও পথ পা করিয়া দিবা। যদি না আপনি সাইন আল্লাহর কাছে যে আল্লাহ আমারে সৎ পথে রাখো সৎভাবে প্রতিষ্ঠিত করিও, অতটুকু আল্লাহর কাছে সাইয়া বই থাকুকা, দেখবানে পথ আল্লাহ বা করবা। আর বাইটার লাগে আসলে দোয়া রইল আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করতে, আর ই বাইটার গেছে থাকিন আজার আজার বাই আনতে আপনারা শিক্ষা নিবা, বউ আসমানোর পরিও তাকুক আপনার লাগি টেঙ্গো ফরি জিতা কি তার লাগে। আমি একজন নারীও একটা কইরাম, আমার একটু দিদা বুদন না, আমি কোনো নারীর পক্ষে লইয়া মাতি না, বিপক্ষেও মাতি না, যেটা অন্যায় একটা কিন্তু আমি মাতি, আমার মুখ আমি বন্ধ করতাম পারি না, লাগে আজকে ভিডিওটা বানাইলাম। আপনারা দয়া করিয়া সেউরে টেকা দিবা না, আপনার পরিশ্রমর গামর পয়সা ইগুন ইগুন আপনি নিজের একাউন্টও সেভ করুক, আপনার ফিউচারও লাগে, আপনার পরিবারও দরকার হয়, আপনার বউ বাচ্চার দরকার হয়, আপনি তুরা তুরা করিয়া তারার দরকার অনুযায়ী দেউকা, দয়া কইরারে বাইন প্লিজ আপনারা বউর ফাওয়ার মাঝে সকলতা দিবা না। কিছু বেটাই না আসেন যেন তারা মনে করে যেন বউ আর হোর বাড়ি হইল সকলতা জান্নাতর টুকরা, আর বাপুর বাড়ি ইটা দুজক, মা বাপরে তারা সহ্যও করতে পারে না। আমি অতটুকু কইম যেন আপনারা যারা ইতা করেন আসলে মানে ফিউচারও গিয়া বুঝতে পারবা যে সময় আপনার উপরে বিপদ আইব, কিংবা আপনি বড় কোনো রোগে আক্রান্ত হইবা তো আপনার মনে হইব যেন আমার মা আমার বাপ, কারণ দুনিয়ার সকলে আপনারে ফালাই দিব, আপনার বউও আপনার মুখে চাইতো নাই, বাচ্চাইতেও চাইতো নাই, কিন্তু আপনার মায় আপনারে ফালাইতা নাই, বাপে ফালাইতা নাই। দয়া কইরা মা বাপর হক আদায় করুন জানো, মা বাপর খবরা খবর রাখুন জানো ভাই, শুধু বউর গোলাম হইলে কামাইতো নাই, কারণ একটা নাই যে কিন্তু আজারটা নারীরে নষ্ট করে। আর আপনারা নিশ্চয়ই ই হাদিস জানেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেহরাজ গেছিলা তাইন কিন্তু সবথেকে বেশি নারী অকলরে দুজক দেখছেন, এবং আল্লাহরে প্রশ্নও করছিলা যেন অত নারী অকল হেনে দুজক, আল্লাহ কিন্তু প্রত্যেকটা কারণ দৌড়াই দৌড়াইয়া তানরে কইছেন। অত হাদিস আমরা জানার বাদেও মানে আমরা নারী অকলরে কোন সাবাসে বিশ্বাস করতাম, আমি কইরাম না যেন মানে বউ অন্তরে দেখতা পারতা না, কিংবা আমিও একজন নারী, আপনারা বিশ্বাস করতা দেখতা সংসার হইলো বিশ্বাসের উপরে টিকা থাকে, কিন্তু আপনারা ততটুকু করুকা যতটুকু করলে আপনার আত্মীয়তার সম্পর্ক নষ্ট হইতো না, আপনার মা বাপর লগে আপনার সম্পর্ক নষ্ট হইতো না, আপনি মেনটেনিং করুকা, আপনি আপনার সঞ্চয় আপনার কাছে রাখুকা, মা বাপরেও দেউকা ভাই বান্ধবরেও দেউকা, বউ বাচ্চারে তো অবশ্যই দিতা তারার হোক আছে, তারার মানে আপনার দায়িত্ব হইলো তারারে ফালা। আর সবথেকে বড় কথা হইলো মেনটেনিং জিনিসটা আপনারা হিকৌকা, শুধুমাত্র যে গোলাম হই গেলাম বৌরা আর দুনিয়ায় দেখলাম না, অনেক বাইয়েন আসুন গিয়া বিদেশ থাকিন হোর বাড়ি উঠবা, হোর বাড়ি লাকসাবন নিবা কিরিম নিবা, মা বাপ ভাই বান্ধবর খবর নাই, বাইয়েন আকল ধ্বংস হয়েছি বাইতা করলে কোনো সময় এ কামটা করেন না জানো। আর আমার প্রিয় বইনাইন তোরে কইরাম বইনাইন গো, দুনিয়াত আসলে আমরা আপনারা তো দেখরা সোশ্যাল মিডিয়া খুললেও খালি মানুষ ধ্বংসর খেলাত মাইতে আছে, মানে আমরার সিলেটি কৌকা ডাকাইয়া কৌকা সোশ্যাল মিডিয়াত মানে মানুষ সিধা উন্মাদ হয়ে গেছে দুনিয়া খাইবার লাগে। আমার একটা কত বই নাই নকলছেন, আপনি আপনার যে মনটায় যেটা কইবা আপনি ওখানে স্থির থাকবা, আপনি শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা যেন আমরা যেটাও করি না কেন সবটা যেন ইসলামর ভিতরে থাকে, আমরা প্রত্যেকটা কাজের মাঝে যেন আমরা অতটুকু মানে প্রমাণ করতাম পারি যে আমরার মনে আছে আমরা কইবর যাইমো, দিন শেষে আমরার একটা গন্তব্য কইবর, মৃত্যু একটা সময় আইব আমরার জীবন আইব, একটা আমরা কোনো লাখানি অস্বীকার করতাম পারতাম নাই, আজরাইলরে আমরা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে ফিরত ফাটাইতাম পারতাম নাই, কোনো রাজা বাদশাহ হলে কোনো দিন ফারসৈন্য ই জিনিস করতাম, ইলা যদি করা যাইতো তে আজকে কুইন এলিজাবেথ তাইন মারা গেলা নানে তাইন যে সাল্লাখানি তাইনের সম্পদ কুটি ফতিত্ব যা আছে সব তা আজরাইলর টেঙ্গোর মাঝে দিয়া তাইন সাইলানে দুনিয়াত বাচ্চা থাকতাম, তো তারা যদি নিকটা করতে পারছে না আপনি আর আমি কি গো। তো এর লাগে সবসময় ওখানে কই যেন
নিজর গন্তব্যরে আগে ঠিক রাখিলি বাইয়ের বাদে আপনি যে সাতা করোকা গন্তব্য উঠো যেন মরা লাগবো রে শুনে আমি যেতেও করি না কেন একটা যেন আমার মানে আল্লাহর কাছে জোয়াক দিবার মতো থাকে তো আমি একটু আগে সোশ্যাল মিডিয়ার যে মাঠটা মাতলাম আখিল আপনারা কেউ মাইন্ড করবা না বা অন্যভাবে নিবা নাই আমি পয়েন্ট ধরে জাস্ট অতটুকু বুঝাইতাম চাইলাম যে দুইটা পয়সা ইনকামর লাগে আমরা যেন অতটুকু নিচে না নামি যেখান থাকি না কোনোদিন উঠতাম পারতাম না যেখান থাকি নৈটটা মাথা তুললে আমরা রোবর গেছে মাথা নত করিয়া কইতাম পারতাম না যেন আল্লাহ মাফ করিয়া দেও এখন কম্পিটিশনের যুগ যে যত বেশি খোলামেলা সোশ্যাল মিডিয়াত কাম করবা হে তত বেশি ইনকাম করবা হে তত বেশি পপুলার হইবা বাট আমরা যেন এই কম্পিটিশনও লিপ্ত না হই টু বি অনেস্ট আমি কিন্তু আমি ইউটিউবও আছি ঠিক আছে কিন্তু আমার মনের মাঝে কোনোদিনও ইকান আইসে না যেন আমি একবার তার সামনে আইয়া দুইটা ভিডিও বানাই কারণ আমার সব সময় মানে ওখানেও মনে হয়েছে যে দুনিয়ার মানুষও গেছে আমি ফেমাস হইয়া কিতা করতাম আমার চেহারাটারে দুনিয়ার মানুষের গেছে মানে প্রকাশ কইরা আমার লাভটা কিতা যদিন না আমি আখেরাতে কুচ্ছু না পাই যদিন না আমি আমার আল্লাহরে না পাই যদিন না আমি আমার কৈবরও একটু শান্তি না পাই তে আমি আসলে ই টেকা পয়সা দিয়ে কিতা করতাম তো আমি হলো অনেকে আমি ইচ্ছিল হইবার কারণ হইল গিয়ে আর আমি যে সময় বাংলাদেশের ব্লগ অকল দিছি আপনারা দেখছেন কোনো সময় ফাও দেখাইছি কোনো মানুষের বিশেষ করে মহিলাসকলের ফেস দেখাইছি না আমি নিজেও প্রেজেন্ট হয়েছি না ফেস দেখাইছি না তো একটা লইয়া অনেকে আসলে কটুক্তিমূলক কমেন্টস অকল কইরা গেছেন যেন তে কিতার ব্লগার হইলায় তে কিতার লাগি ভিডিও দেও ইতা হিতা তো আপনারা লাগে আসলে যারা আসলে ইতা যে বাজে কমেন্টস করছেন তারার লাগে আমার দুই তিনটা প্রশ্ন থাকবো প্রথম প্রশ্ন হইল গিয়ারি যেন আপনারা যে চাহিরা আমি আমারে দেখাইতাম আমি আই আপনারা এন্টারটেইন করতাম আমি মরার বা দেখিতা আমার কইবরও গিয়া আপনারা কিতা আল্লাহরে কইবা নিজেন খালে দায় আমরা এন্টারটেইন করবার লাগে আসলে নিজরে স্বভাব কইরা রং বেরঙ্গর ভিডিও বানাইছেন তান্ডে মাফ করি লাউকা নিনা আপনারা মানে চাইবা নিজেন আপনারার বোন বাগনি এরারে সোশ্যাল মিডিয়ার সামনে আইনা এন্টারটেইন করাইতা আরও মানুষক লড়ে আপনার যদিন বিবেকে মনে হয় যেন আমি আমার ফ্যামিলির ইরার ইলা করাইমু তে ঠিক আছে আমার হওয়াটাও আপনার রাইট আছে কিন্তু আমি কোনো সময় কেন মাইন্ড আনছি না যেন আমি সোশ্যাল মিডিয়ার লাগে আমার দুনিয়ার মানুষের সামনে শোয়াব করাইমু এবং এমন কিতা আমার ফেসবুকও গিয়ে আমার একটা ফটো আপনারা কেউ পাইতা নাই কারণ হইলো গিয়ারি যেন আমি অনেক অনেক বছর আঁকতা কিনি ইউটিউব ইতা করবার আঁকতা কিনো আমি ফেসবুকও ফটো দেওয়া স্টপ করি লাইছে কারণ আমি জানি সোশ্যাল মিডিয়া কিতা আমি হয়তো শখে স্টার্ট করছিলাম হয়তো একদিন নিজে নিজেও একটা সারি দিলাম না বাট আপনারা ভালোবাসা আপনারা যারাও আমার উচিত কথা গেছেন বালা ফাইন আমার দেয়া স্টোরিগুলো আপনারা শুনেন আপনারা লাগে আসলে এখন পর্যন্ত আমি ভিডিও অকল দেওয়া যায় নাইলে আমি ভিডিওরে বা ইউটিউবরে এখন পর্যন্ত প্রফেশনালি নিয়েছি না কারণ একটা আসলে প্রফেশনালি নেওয়ার মতো কোনো কিচ্ছু নাই কারণ একটারে যত বেশি আমি প্রফেশনালি নিতাম চাই মতো বেশি আমার এই দুনিয়ার কম্পিটিশনও গিয়া যোগ দেওয়া লাগবো অত বেশি মানুষে নিজের সর্বস্ব দেয় এন্টারটেইন করা লাগবো তো কি আমার ভিউজ হইব আমার ইনকাম হইব বাট আমি একটা চাই না আমার আল্লাহ যতটুকু মানে আপনারা ভালোবাসা পাওয়াইয়া দিবা অতটুকু আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি তো ওলেও আমি আসলে ভিডিও দেওয়া যাইব নিজরে আড়াল কইরা আপনারা যারার বালা লাগবো আপনারা দেখবার যারার বালা পাইতা নাই দয়া করিয়া আমার চ্যানেলটা ইগনোর করবা কিন্তু বাদ কমেন্টস করবা না কারণ আমারে কোনো সময় ইতা কমেন্টস কইরা ভিডিওর সামনে কেউ আনতা পারতা নাই আল্লাহ যদি আমারে গুমরা না করেন একমাত্র অতদিন পর্যন্ত আমি ভিডিওর সামনে আইতাম না আর গুমরা হয়ে গেলে তো একটা আপনারাও দেখবা যান খালেদা ওখান আল্লাহ গুমরা বানাইছেন খালেদারে বেফতি বানাইলিছেন আল্লাহকে খালেদায় দুইটা পয়সার লাগে আইয়া আজকে ইউটিউবর আজার আজার বেটাইন তোরে সেরা দেখাইরা আল্লাহ তালায় আমরারে হেফাজত করুকা মাফ করুকা আর বুজার তৌফিক দান করুকার আসলে সোশ্যাল মিডিয়ার লাগি নিজের ক্ষতিটা কেউ করবা না আমার অতটুকু অনুরোধ সরকা ঘরত তাইকা কোনো একটা কিচ্ছু করা খারাপ কিচ্ছু নাই কিন্তু আখিরাতর কথা মনে রাখিয়া করা উচিত তো সব ভালা থাকবা দোয়া করবা বই নাইন বাই এন আমার লাগে আর আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে আর অবশ্যই শেয়ার কইরা দিবা কারণ ইতা গাদ্দার মহিলাসকলের স্টোরি হল প্রচুর পরিমাণে শেয়ার হওয়া উচিত তো সব ভালো থাকবা আল্লাহ হাফেজ